নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস চোখের একটা মারাত্মক রোগ। অ্যাজমঘটিত কারণে যে সমস্ত মেডিসিন আছে, যা আমি আমার জীবনের সর্বপ্রধান যে রুগীটি আমি সেরেছি, সেটি এখন বিএ পাস করে গেছে, এমএ পড়ছে, সেটি হলো টিউবারক্লোসিস ঘটিত তার কনজাংটিভাইটিস হয়েছিল। তার চোখ লাল এবং চোখ সবসময় চুলকাতে থাকে, আলোর দিকে তাকাতে পারে না, ডকডক করতে থাকে চোখ, আলোর দিকে তাকালে বা স্নানের পর চোখ লাল হয়। কিন্তু কোনো মেডিসিন, প্রচুর ডাক্তার তাকে দেখিয়েছে, অ্যালোপ্যাথি, কিন্তু কোনো কাজে আসেনি। বলো যে চোখ অপারেশন করতে হবে, সারতেও পারে না, সারতেও পারে। তার হিস্ট্রি নেওয়ার পর দেখালাম এই ছেলেটি টিউবারক্লোসিস ঘটিত রোগ, অর্থাৎ তার বংশে টিবি রোগী ছিল। টিবিতে অনেক রোগী মারা গেছে তাদের মামাদের গোষ্ঠীতে বা নিজেদের গোষ্ঠীতে। আমি তাকে টিউবারক্লিনাম প্রথমে দিলাম 200 পাওয়ার। প্রথমে টিউবারক্লিনাম 200 পাওয়ার সঙ্গে ফেরাম্পস, কিন্তু দেখলাম ফেরাম্পস এই জন্যই দিলাম, যখনই তার রাত্রের দিকে হয় তখন তার জ্বর জ্বর ভাব লাগে শরীর ভিতর। দীর্ঘ 5 বছর চিকিৎসা করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছে, তখন আমার কাছে এলো। ছেলেটি এখন এমএ পড়ছে, যখন সে 7-এ পড়ে তখন এসেছিল। যাই হোক, টিউবারক্লিনাম প্রথমে দিলাম 200 পাওয়ার। দেওয়ার এক সপ্তাহের ভিতর সে বললো, দাদা আমি এখন পড়াশুনো কিছুটা করছি, চোখটা লাল কম হচ্ছে, জ্বর আর নেই, আমি এখন সুস্থ, মোটামুটি সুস্থ, কিন্তু স্কুলে যেতে পারবো না, কারণ জলে গেলেই আমার চোখ লাল হয়, বেশি যন্ত্রণা হয়, আলোর দিকে তো মোটেই তাকাতে পারতাম না, এখন একটু তাকাতে পারি কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। আমি বললাম এখনও পড়াশোনা তুই করিস না, 15 দিন হোক। সেই ছেলেটি প্রথমে টিউবারক্লিনাম 200 পাওয়ার, পরে তাকে 1 এম দিলাম। 1 এম যখনই তাকে দিলাম তখন তার অন্য মেডিসিনটি দিলাম তাকে, ক্যালিপস। অর্থাৎ টিউবারক্লিনাম 1 এম দেওয়ার পরে 2 ডোজ সেরেপ, আর বেশি কিছু নয়, 1 এম 2 ডোজ দেওয়ার পর তারপরে ক্যালিপস, 4টি করে ট্যাবলেট দিনে 2 বার, 12x, ক্যালিপস 12x, 4টি করে ট্যাবলেট দিনে 2 বার, টিউবারক্লিনাম 1 এম 2 ডোজ দেওয়ার পর ছেলেটি 10 দিন পরে এসে বললো, দাদা আমি এখন পড়াশোনা করছি, স্কুলে যাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে মারাত্মক রোগী, কনজাংটিভাইটিস এবং মায়াজম ঘটিত, সে সিরিয়াস মায়াজম, যেটা হচ্ছে টিউবারক্লোসিস মায়াজম। তারপর তাকে দিলাম আমি টিউবারক্লিনাম 50 এম, 1 মাস পর টিউবারক্লিনাম 50 এম দিয়ে চুপচাপ বসে থাকলাম, সঙ্গে চলতে লাগলো ফাইটাম এবং ক্যালকেরিয়া ফস মাঝে মাঝে এক ডোজ, আর ক্যালিফস চালাতে লাগলাম। 1 মাস 1.5 মাস পর ছেলেটি বললো, দাদা আমি এখন পুরোপুরি মোটামুটি পড়াশুনো করছি, চোখ আর লাল হয় না, সারাদিন জলে থাকলেও চোখ লাল নাই, এখন আমি আলোর দিকে তাকাতে পারি, বই পড়তে পারি, রৌদ্রে তাকাতে পারি, অনেক কিছু পারি, এখন আর সমস্যা নেই, স্কুলে ভর্তি হয়ে গেছে ছেলেটি, পড়াশুনো করছে। এখন সেই ছেলেটি এমএ পড়ছে, কিন্তু সে এখন পুরোপুরি সুস্থ। আজ থেকে 10-12 বছর আগের কথা, সে পুরোপুরি এখন সুস্থ, তার কোনো রকম কোনো সমস্যা নাই। এটি আমার জীবনের সব থেকে মারাত্মক রোগী, যা মারাত্মক টিউবারক্লোসিস ঘটিত কনজাংটিভাইটিস এসে আক্রান্ত হয়েছিল। কোনো অ্যালোপ্যাথি মেডিসিনে তার কাজ হয়নি, একমাত্র হোমিওপ্যাথিতেই সে সুস্থ এবং সম্পূর্ণ সুস্থ, তার কোনো রকম কোনো ট্রাবল তার শরীরে না এখন নাই। পরের মেডিসিনটি হলো যেমন সিফিলিস ঘটিত রোগ অনেক সময় আসে কনজাংটিভাইটিসের ক্ষেত্রে, সেগুলো যাদের বংশে সিফিলিস ঘটিত কোনো রোগী থাকে সেক্ষেত্রে কিন্তু সিফিলিসে ঘটিত ওষুধ প্রথমে সিফিলিনাম দিতে হবে, 200 পাওয়ার বা 1 এম পাওয়ার ক্ষেত্রে বিশেষ দিয়ে তারপরে তার আসল মেডিসিনটি আসতে হবে। কিন্তু আমি ওই বাচ্চাটাকে কিন্তু আমি পুরো টিউবারক্লিনাম দিয়ে কিন্তু সুস্থ করেছি, অন্য মেডিসিন লাগেনি তার। এইবার অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রনিক মেডিসিন দেওয়ার পর অনেক সময় লোকাল মেডিসিন দিয়ে, যেরকম তার বংশে যদি সিফিলিস ঘটিত রোগ থাকে তাহলে সিফিলিনাম দিতে হবে, টিউবারক্লোসিস ঘটিত রোগ থাকলে টিউবারক্লোসিনাম দিতে হবে, বা মায়াজমের উপর নির্ভর করবে, ক্যান্সার ঘটিত রোগ থাকলে তাকে কার্সিনোসিন 2 ডোজ দিতে হবে, দেওয়ার পর নর্মাল চিকিৎসা আসতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্রনিককে যখন আমরা দেখবো তখন তার মায়াজম ঘটিত সমস্যাগুলি আগে জানতে হবে, জানার পর তাকে মেডিসিন প্রয়োগ করতে হবে, তাহলে অবশ্যই ফল আমরা পাবো। যাই হোক, আমার অভিজ্ঞতা, আমি যত রোগী দেখেছি সবগুলি সাকসেসফুল, অন্তত কনজাংটিভাইটিসের ক্ষেত্রে, তাতে অ্যালার্জি ঘটিত হোক আর টিউবারক্লোসিস ঘটিত হোক আর নর্মাল কোনো ঠান্ডা গরম বা গরম ঠান্ডার ক্ষেত্রে হোক, সেগুলি কিন্তু সবই সাকসেসফুল, এবং একটু সতর্ক থাকলে কিন্তু অবশ্যম্ভাবী সাকসেসফুল হবে, এর মধ্যে কোনো রকম ভুল নেই। পরের মেডিসিনটি হলো অ্যাপিসমেল। অ্যাপিসমেল কনজাংটিভাইটিসের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে, কিন্তু মনে রাখতে হবে অ্যাপিসমেল কিন্তু অ্যালার্জি ঘটিত কনজাংটিভাইটিসে কাজ করে। অনেক সময় দেখবেন চোখ লাল হচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, চোখে পিছুটি হচ্ছে, বা রাত্রিবেলায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চোখের নিচের পাতা ফুলে এতভাবে ফলে যে চোখ মনে হয় যেন যে কিডনি তার শেষ হয়ে গেছে, অর্থাৎ চোখের নিচের পাতা ফোলার জন্য চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, রস নেমে যায় চোখে, চোখে মুখে রস নেমে যায় এবং চোখ লাল। যেমন আমি অ্যালার্জি ঘটিত কেসে আমি অ্যাপিসমেল দিয়ে কিন্তু অনেক রোগী সেরেছি, কিন্তু মনে রাখতে হবে অ্যাপিসমেল যখনই আমরা প্রয়োগ করব তখন তার একটু প্রস্রাব সমস্যা
থাকে, যেটা আমি আমার অভিজ্ঞতায় পেয়েছি। অ্যাপিসমিয়াল যখন আমরা প্রয়োগ করব তখন দেখতে হবে যে তার প্রস্রাব গঠিত কোনো সমস্যা আছে কিনা। যদি দেখা যাচ্ছে তার প্রস্রাবটা বারবার হচ্ছে, প্রস্রাব করার পর একটু ফোটা ফোটা পড়ছে, চোখের নিচের পাতা একটু ফোলা ফোলা, সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচের পাতা ফোলা ফোলা ভাব লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাপিসমিয়াল প্রয়োগ করতে পারি এবং সেটা অভ্যর্থ ফল পাবো। প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করব তখন তার আসল সিমটমগুলি আমাদের জানতে হবে, যে কোন মেডিসিনের প্রধান প্রধান সিমটমটা কী কী, সেগুলো জেনে ওষুধ প্রয়োগ করলে একদম অবধারিত কাজ পাবো। যাই হোক, অ্যাপিসমিয়াল যখনই আমরা প্রয়োগ করব, প্রধান সিমটমটি হলো তার চোখের নিচের পাতা ফোলা ফোলা ভাব, চোখ লাল লাল ডকডক করে করবে, চোখ চুলকাবে, এবং এটা কিন্তু অ্যালার্জি ঘটিত ক্ষেত্রে কিন্তু এটা হয়। অ্যালার্জি ঘটিত কনজাংটিভাইটিসে অ্যাপিসমিয়াল প্রয়োগ করা হয় এবং আমি এটা প্রয়োগ করে কিন্তু অভ্যর্থ রেজাল্ট আমি পেয়েছি। যাই হোক, অ্যাপিসমিয়ালটা কনজাংটিভাইটিসের একটা মারাত্মক ওষুধ। যে যে সিমটমের উপর অ্যাপিসমিয়াল প্রয়োগ করতে হবে তার প্রধান সিমটমটি হলো চোখ লাল, চোখের নিচের পাতা ফোলা ফোলা, প্রস্রাব ঘটিত সমস্যা, অনেক সময় দেখা যায় শরীরে রস এসে যায়, রস রস ভাব থাকে, ফুলো ফুলো ভাব থাকে, সেক্ষেত্রে আমরা একদম চোখ বুঝে কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা অ্যাপিসমিয়াল প্রয়োগ করতে পারি, এটা মনে রাখবেন। পরের মেডিসিনটা হলো পালসেটেলা। পালসেটেলা কনজাংটিভাইটিসের একটা মারাত্মক ওষুধ, কিন্তু যে সমস্ত মহিলারা অলস প্রকৃতির, কুড়িয়ে কাজ করতে চায় না, নাদোষ নদুর সাইজের চেহারা, একটু কুড়িয়ে টাইপের, তাদের যখন এই কনজাংটিভাইটিস হয়, পুরুষের ক্ষেত্রে যে প্রয়োগ করা হয় না তা না, অনেক সময় দেখা যায় এই সমস্ত রোগীর ক্ষেত্রে যখনই কনজাংটিভাইটিস দেখা যাবে চোখ প্রচণ্ড হারে লাল হবে। কীরকম লাল হবে দেখা যায়, সকালে বা চোখ লাল, বিকালে ডান চোখ লাল, দুপুরবেলায় বা চোখ লাল, বিকালবেলায় ডান চোখ লাল, এরকম পর্যায়ক্রমে লাল হবে এবং রাত্রিবেলায় চোখটা বন্ধ হয়ে যাবে, চোখে ময়লা হবে, পিছুটি পড়বে, কিন্তু পিছুটি এমনভাবে পড়বে যে জল না দিয়ে তা তোলা যাবে না, চোখ মেলানো যাবে না, চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এ ধরনের কনজাংটিভাইটিসে আমরা পালসেটেলা প্রয়োগ করতে পারি, কিন্তু মনে রাখতে হবে পালসেটেলা রোগী যখনই আমরা সিমটম পাবো বা রোগী কী ধরনের সেটা কিন্তু আগে আমাদের দেখতে হবে, যে পালসেটেলা রোগী কী ধরনের রোগী সেই রোগীর উপর বেসিস করে কিন্তু আমরা পালসেটেলা প্রয়োগ করব। শুধু পালসেটেলা প্রয়োগ করলে হবে না, রোগী দেখলে পালসেটেলা দিলাম কাজ হবে না, তার সিমটম দেখতে হবে যে এটা পালসেটেলা রোগী কী না। যদি আমরা পালসেটেলার সিমটম পাই তাহলে আমরা পালসেটেলা প্রয়োগ করব। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব তখন তার ধাতুগত, মানসিকগত এবং সূত্রগত লক্ষণ রূপে কিন্তু আমরা বিচার করব, করে ওষুধ প্রয়োগ করব, তাহলে কিন্তু অভ্যর্থ ফল পাব। অর্থাৎ পালসেটেলা রোগী কিন্তু একটা মারাত্মক মেডিসিন কনজাংটিভাইটিসের ক্ষেত্রে, কিন্তু আমরা যখন সিমটম অনুযায়ী ওষুধ প্রয়োগ করব অবশ্যই ফল পাব। আমি প্রতিটা মেডিসিনের ক্ষেত্রে বলছি যে আমরা তার সমস্ত লক্ষণ পুঙ্খানুপুঙ্খ জেনে আমরা মেডিসিন প্রয়োগ করব, তাহলে কিন্তু আমরা ফল পাব। মেডিসিনের সিমটম না জেনে কিন্তু কোনো মেডিসিন প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না, পরে বলব হোমিওপ্যাথিতে কাজ হয় না, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ আমার অভিজ্ঞতায় আমি যতগুলো পেশেন্ট দেখেছি প্রত্যেকটা মেডিসিন তার পুঙ্খানুপুঙ্খ লক্ষণ জেনে প্রয়োগ করেছি এবং সঠিক ফল আমি পেয়েছি। পরের মেডিসিনটি যেটি আলোচনা করবো সেটি হলো অ্যাসিড নাইট্রিক, বা কেউ কেউ নাইট্রিক অ্যাসিড বলে, কনজাংটিভাইটিসের ক্ষেত্রে প্রয়োগ করে। কিন্তু অ্যাসিড নাইট্রিকের যে সিমটমটি হলো সেটি হলো তার প্রস্রাবে দুর্গন্ধ থাকবে, খুব গায়ে ঘামে দুর্গন্ধ থাকবে, পায়ের তলার ঘামে দুর্গন্ধ থাকবে এবং তার ঘামেই দুর্গন্ধ থাকে, সেক্ষেত্রে কিন্তু চোখ লাল হয়। কিন্তু চোখ লাল হয়ে শুধু কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা অ্যাসিড নাইট্রিক দিতে পারি না, তার অন্য অন্য যে সিমটমগুলো সেটিও কিন্তু লক্ষ্য করতে হবে। পায়খানায় দুর্গন্ধ, প্রস্রাবে দুর্গন্ধ, পায়ের তলায় ঘাম হয়, হাতের তালুতে ঘাম হয়, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। কাজেই প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব তখন কিন্তু আমরা প্রত্যেকটা মেডিসিনের সিমটমগুলি জেনে প্রয়োগ করলে অবশ্যই ফল আমরা পাবো। নির্ভুল কনজাংটিভাইটিসের একটা মারাত্মক মেডিসিন যেটা হচ্ছে ইউপ্রেসিয়া, যা আমি প্রচুর রোগীর ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ইউপ্রেসিয়া প্রয়োগ করে কিন্তু আমি ফল পেয়েছি। কোনো রকম জ্বর থাকবে না শরীরে, অনবরত চোখ দিয়ে জল পড়তে থাকবে, চোখ লাল হবে, কোনো কোনো ক্ষেত্রে চোখ চুলকায়, কখনো চুলকায় না, সেক্ষেত্রে আমরা বা আমি ইউপ্রেসিয়া প্রয়োগ করে কিন্তু প্রচুর রোগী সেরেছি। সাধারণত ইউপ্রেসিয়া 6 পাওয়ার, যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে একটু বড় হলে 30 পাওয়ার, প্রচুর রোগীর ক্ষেত্রে আমি দিয়েছি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইউপ্রেসিয়ার চোখে সবসময় জল পড়তে থাকে, টপটপ করে জল পড়তে থাকে, জলটা গরম, প্রচণ্ড গরম জল বেরোতে থাকে, এটা মনে রাখবেন, এবং চোখ মুখ লাল হয়ে যায় ব্লেডোনার মতো। কিন্তু ইউপ্রেসিয়ার তো ব্লেডোনা যেরকম সবসময় চোখতে জল পড়ে না, ইউপ্রেসিয়া কিন্তু সবসময় জল পড়তে থাকে এবং গরম জল, সেক্ষেত্রে আমরা ইউপ্রেসিয়া প্রয়োগ করে কিন্তু আমরা সারাতে পারি, বা আমি আমার অভিজ্ঞতা আমি সারিয়েছি ইউপ্রেসিয়া প্রয়োগ করি। পরের মেডিসিনটি হলো সালফার। সালফার একটা মারাত্মক ওষুধ, কিন্তু সালফার সোরা গঠিত মেডিসিন, যেহেতু রোগীর সোরা আমরা জানি যে প্রত্যেকটা রোগীর সোরা দোষ আছে। বর্তমান সমাজে 100 জনের ভিতর 100 জনই সোরা দোষের রোগী, কিন্তু সোরা যে সিমটমগুলি তার যদি থাকে সেক্ষেত্রে আমরা সালফার প্রয়োগ করতে পারি। কিন্তু সালফারের প্রধান সিমটমটি হলো, সালফার রোগী সাধারণত পিসাসে ভাব, স্নান করতে চায় না, গায়ে সবসময় চুলকানি থাকে, চোখ চোখ মুখ চুল উস্কো শুষ্ক ভাব থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে কোমরে ব্যথা হয়, পায়ের তলায় জ্বালা করে, মাথার তলাতে গরম গরম লাগে, এবং নোংরা প্রকৃতির যখনই রোগী আমরা দেখবো সেক্ষেত্রে কিন্তু আমরা সালফার প্রয়োগ করব। আমি প্রচুর রোগী কিন্তু সালফার প্রয়োগ করে কিন্তু কনজাংটিভাইটিস আমি সেরেছি, কিন্তু রোগীর সিমটম সুস্পষ্ট থাকা চাই। অর্থাৎ সালফার রোগীর যে
সিমটমগুলি সেগুলো যদি থাকে, এক থেকে দুটো ডোজ লাগবে, 30 পাওয়ার, তার বেশি লাগবে না, সেরে যাবে রোগী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যখনই কোনো কনজাংটিভাইটিসের রোগী নর্মাল ঘটিত ক্ষেত্রে আসবে, সেক্ষেত্রে আমরা মেডিসিনের সঙ্গে নর্মাল মেডিসিন যেগুলো ইউফোরেসিয়া, সালফার বা অ্যাকোনাইট, বেলেডোনা, এক্ষেত্রে আমরা কিন্তু ফেরাম্পাস প্রয়োগ করতে পারি বা আমি করেছি। অভ্যর্থ ফল পাবো ফেরাম্পাসের, মুহূর্তের ভিতর তার চোখটা লাল কেটে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। কিন্তু যখনই কোনো আঘাতজনিত ক্ষেত্রে বা টিউবারকুলোসিস ঘটিত ক্ষেত্রে, সিভিলিস ঘটিত ক্ষেত্রে যখনই আমরা দেখবো, তখন কিন্তু আর ওই ফেরাম্পাসে কাজ আসবে না, তখন তাকে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর আসতে পারে বা ক্যালকেরিয়া ফস আসতে পারে বা ক্যালিফস আসতে পারে, সেক্ষেত্রে ক্ষেত্র অনুযায়ী আমরা দিয়ে কিন্তু ফল পাবো। যেটা আমি আমার অভিজ্ঞতা আমি পেয়েছি সেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। পরের মেডিসিনটি হলো থুজা। থুজা কিন্তু কনজাংটিভাইটিসের একটা মারাত্মক মেডিসিন, কিন্তু থুজা রোগীরও কিন্তু সাধারণত বাঁদিকে এর ইফেক্টটা বেশি হয়, চোখ লাল হয়, চোখ যন্ত্রণা হয়, চোখ দিয়ে জল পড়ে। কিন্তু যখনই আমরা থুজা রোগী দেখবো কনজাংটিভাইটিসের ক্ষেত্রে বা যে কোনো রোগীর ক্ষেত্রে, তখন দেখবো যে তার ঠান্ডার ধাত আছে কি না, যদি থাকে তার শরীরে কোনো রকম আসিল আছে কি না। থুজা রোগী সাধারণত সিফিলিস ঘটিত কারণে জন্য হয়, অর্থাৎ তার সিফিলিস ঘটিত কারণটা আমাকে জানতে হবে। সিফিলিস, সাইকোসিস বা টিউবারকুলোসিস, এই সিমটমগুলির উপর কিন্তু ওষুধ নির্ণয় করতে হবে এবং থুজার সমস্ত সিমটম যেগুলি বললাম যে আসিল কিন্তু প্রধান লক্ষণ থুজা রোগীর, যদি সেরকম ধরনের কোনো সিমটম থাকে এবং বাসকটা বেশি ইফেক্ট করবে থুজায় বা বাসাইডটাই বেশি ইফেক্ট আসবে এবং ঠান্ডা কিন্তু সহ্য করতে পারে না থুজা। সমস্ত থুজা কিন্তু শীত প্রধান মেডিসিন, অর্থাৎ ঠান্ডা সহ্য হয় না তার এবং 12 মাসকাল তার সর্দি কাশি লেগেই থাকে। এটা মনে রাখবেন যে থুজা রোগী সাধারণত ঠান্ডা লেগে থাকে, ঠান্ডার ধাতটা বেশি এবং তার অ্যালার্জি তো থাকে কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তার আসিলটা বেশি প্রিয়। থুজা রোগীর একটা জনপ্রিয় লক্ষণ আছে আসিল, যদি তার শরীরে আসিল থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু থুজা প্রয়োগ করে আমরা ভালো ফল পাই। বা আমি আমার অভিজ্ঞতায় থুজা রোগী যতগুলো প্রয়োগ করেছি, প্রত্যেকটা মেডিসিন প্রয়োগ করেছি বা থুজার মেডিসিনের যে লক্ষণটি, যে ক্ষেত্রে আমি থুজা প্রয়োগ করেছি, প্রথমে দেখেছি তার শরীরে আসিল আছে কিনা, ঠান্ডার ধাত আছে কিনা, বা সাইডের ইফেক্ট আছে কিনা, সেগুলো দেখে কিন্তু আমি থুজা প্রয়োগ করে কিন্তু আমি সুফল পেয়েছি। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনই কিন্তু এই ধরনের সিমটম আমাদের দেখতে হবে, তাহলে কিন্তু আমরা সুফল পাবো, এর ভিতরে কোনো রকম ভুল নাই। পরের মেডিসিনটি হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম একটা ভীষণ মারাত্মক বিষ। আর্সেনিক অ্যালবামের রোগী শরীর ভিতর অস্থিরতা, বেলা 12টা থেকে 2টো, এই টাইমের বৃদ্ধিকাল। কিন্তু মনে রাখতে হবে আর্সেনিক অ্যালবাম সাধারণত অ্যালার্জি ঘটিত কারণে বেশি হয়। যাদের অ্যালার্জির দোষ থাকে, ঠান্ডার ধাত থাকে, তাদের চোখ লাল হয়, চোখ দিয়ে জল পড়তে থাকে, হাসি হয় এবং তার চোখ লাল হয় সাধারণত বেলা 12টা থেকে 2টো, এই টাইমে তার সমস্ত উপসর্গগুলো বৃদ্ধি পায় এবং জলপিপাসা থাকে, এই টাইমটায় তার জলপিপাসাটা বেশি থাকে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম দিতে পারি। আমি অনেক অ্যালার্জি ঘটিত কারণে দেখেছি যেগুলি আর্সেনিক অ্যালবাম দিয়ে আমি সারিয়েছি, যাদের ঠান্ডার ধাত থাকে, অর্থাৎ ডাস্ট অ্যালার্জি যাকে বলে, ডাস্ট অ্যালার্জি, অর্থাৎ একটু ঠান্ডা লাগলেই বা একটু ধুলোবালি ঘাটলেই তার হাসি শুরু হয়ে যায়, সঙ্গে চোখ লাল, চোখ দিয়ে জল পড়া, অস্থিরতা ভাব, মাঝে মাঝে জ্বর জ্বর আসে এবং সাধারণত এর মানে বৃদ্ধিকালটা বেলা 12টা থেকে 2টো, এই টাইমে তার সমস্ত উপসর্গগুলি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমি প্রয়োগ আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করে কিন্তু আমি উপসর্গগুলি সারিয়েছি এবং তারা সুস্থ। অর্থাৎ আর্সেনিক অ্যালবামের প্রথম লক্ষণটি বৃদ্ধিকাল, শরীর ভিতর অস্থিরতা ভাব, ঠান্ডার ধাত প্রিয়, অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট থাকতে পারে, আর্সেনিক অ্যালবামের রোগীর শ্বাসকষ্ট হতে পারে, কিন্তু শ্বাসকষ্টের টাইমটা কিন্তু এই টাইম, এই টাইমটা সবসময় মনে রাখতে হবে। প্রত্যেকটা রোগীর বৃদ্ধিকাল জানতে হবে যে কোন সময় তার বৃদ্ধিটা আসে রোগের, সেই টাইমটা কিন্তু ওষুধ প্রয়োগ করতে নাই। আপনারা একটা প্রধান লক্ষণ যেটা মনে রাখবেন যে যে মেডিসিনের বৃদ্ধিকাল যে টাইমে, সেই টাইমে সেই মেডিসিনটি প্রয়োগ করবেন না। যেরকম লাইকোপোডিয়ামের বৃদ্ধিকাল বিকেল 4টা থেকে 8টা, অর্থাৎ লাইকোপোডিয়াম বিকেল 4টা থেকে 8টার ভিতর প্রয়োগ করবেন না। যে মেডিসিনের বৃদ্ধিকাল রাত্রে, সেই মেডিসিনটি রাত্রে প্রয়োগ করবেন না। যে মেডিসিনের বৃদ্ধিকাল দুপুরবেলায়, সেই মেডিসিনটি দুপুরবেলায় প্রয়োগ করবেন না। যে মেডিসিনের বৃদ্ধিকাল সকাল 11টা থেকে 10টা থেকে 12টা, সেই মেডিসিনটি সেই সময় বৃদ্ধি প্রয়োগ করবেন না। যেরকম জেলসিমিয়ামের বৃদ্ধিকাল 10টা থেকে 12টা, অর্থাৎ জেলসিমিয়াম 10টা থেকে 12টার ভিতর দেওয়া যাবে না, অর্থাৎ 10টার আগে দিতে হবে অথবা 12টার পরে দিতে হবে, তাহলে কিন্তু অভ্যর্থ কাজ পাবে এবং ভীষণভাবে কাজ করবে মেডিসিনে। অর্থাৎ যেটা আলোচনা করছিলাম আর্সেনিক অ্যালবাম আমি রুগীর দিয়ে আমি কিন্তু ফল পেয়েছি। একটা রুগীর সবসময় ডাস্ট অ্যালার্জি লেগে থাকে, যখনই তার অ্যালার্জি শুরু হয় তখন তার চোখ লাল হয়, হাসতে 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 অস্থির হয়ে পড়ে এবং বারবার জল খায়, অল্প অল্প করে জল খায়, আর বেলা 12টা হলে তার আর কষ্টের সীমা নেই, চোখ লাল, ডকডক করছে, অ্যালোপ্যাথি প্রচুর খেয়েছে কিন্তু কোনো কাজ আসেনি। আমি প্রথমেই তাকে আর্সেনিক অ্যালবাম, যেহেতু বয়স্ক রুগী, 30 দিয়ে দিলাম।
চারটে ডোজ, সঙ্গে তাকে দিলাম ফেরাম্পস। চারটে ডোজ দেওয়ার পর অনেকটা বেড়ে গেল, দুদিন বেড়ে গেল, তারপর আস্তে আস্তে কমতে থাকলো। সে রুগীটাকে প্রথমে আর্সেনিক আনলাম, তারপরে 30, পরে 200, লাস্টে 1 MDSC পর্যায়ক্রমে। সঙ্গে যেহেতু তার ঠান্ডার ধাত ছিল, তাকে দিলাম ক্যালিপস, প্রথমে ফেরাম্পস পরে ক্যালিপস। আস্তে আস্তে কিন্তু রুগীটা সুস্থ হয়ে গেল। এইবার একটা মেন সিমটম বলি যেটা আপনাদের, এর আগে প্রত্যেকটা মেডিসিন আমি বলেছি, এখনো বলছি, প্রত্যেকটা মেডিসিন যখন দেব তখন আর অন্য অন্য সিমটমগুলো জানতে হবে। যেরকম গ্যাস অম্বল, এখন 100 জনের ভিতরে 100 জনেরই গ্যাস অম্বল আছে। যদি আমরা কোনো গ্যাস অম্বলের রোগী দেখি যে তার গ্যাস অম্বল আছে, গ্যাস অম্বল, পায়খানা, কোষ্ঠকাঠিন্য, অজীর্ণ ভাব, তখন তাকে লক্ষণ অনুযায়ী আর্সেনিক অ্যালবাম এর সঙ্গে আমরা দিতে পারি। যদি সেরকম সিমটম পাই, আমলকি, নাক্স ভূমিকা বা রোবিনিয়া বা ক্যারিকা পেপে, যে কোনো মেডিসিন আমরা মাদার টিংসার এর সঙ্গে প্রয়োগ করতে পারি। আমলকি 10 ফোঁটা, রোবিনিয়া 5 ফোঁটা, নাক্সভূমিকা 5 ফোঁটা, ক্যারিকা পেপে 10 ফোঁটা। এটা মনে রাখবেন যে এই মেডিসিনগুলি খাওয়ার পর দিতে হবে জল সহ। দেখা যাচ্ছে থোজা মেডিসিন দিলাম, থোজার মেডিসিনের সঙ্গে আমাদের নাক্সভূমিকার সিমটম আসলো, খাওয়ার পরে খাবে 5 ফোঁটা করে 3 বার। বা টিউবারকুলিনাম যদি দিয়ে থাকি, তার সঙ্গে দেখা গেল নাক্সভূমিকার পরিবর্তে আসছে তার হচ্ছে ক্যারিকা পেপে, ক্যারিকা পেপেটা দিয়ে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে আমাদের কিন্তু মাদার টিংসার প্রয়োগ করতে পারি। আমি এর আগেও প্রত্যেকটা ভিডিও বলেছি যে প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে মাদার টিংসার বায়োকেমিক প্রয়োগ করা যায়, যা আমি আমার অভিজ্ঞতায় পেয়ে কিন্তু সুন্দর ফল পেয়েছি, যেগুলি সাকসেসফুল আমি। অর্থাৎ আপনাদেরও বলছি, যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন, প্রত্যেকেই প্রত্যেকটা মেডিসিনের পটেন্সির সঙ্গে মাদার টিংসার এবং বায়োকেমিক লক্ষণ অনুযায়ী অবশ্যই প্রয়োগ করবেন এবং কাজ অবধারিত পাবেন। এটা মনে রাখবেন যা আমি আমার 30 বছরের অভিজ্ঞতা যেটা পেয়েছি আপনাদের সামনে আমি শেয়ার করছি। পরের মেডিসিনটি হল আর্সেনিক আয়োড। আর্সেনিক আয়োড আমি প্রচুর রোগীর, যাদের ডাস্ট অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জির কিন্তু আর্সেনিক আয়োড একটা মারাত্মক ওষুধ। কিন্তু ডাস্ট অ্যালার্জির সঙ্গে যদি কনজাংটিভাইটিসের সিমটম আসে, চোখটা লাল হয়, ডকডক করে, হাসি হতে থাকে, হাসতে অনেক সময় দেখা যাচ্ছে হাসতে হাসতে চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়তেছে, সেটা গরম জল, সঙ্গে একটা অস্থিরতা ভাব, জ্বর ভাব অনেক সময় থাকতে পারে, বা হাসি হয়, চোখ মুখ দিয়ে একটা মানে গরম গরম ভাব বেরোতে থাকে, যাদের ডাস্ট অ্যালার্জি, অ্যালার্জি তো অনেক রকম আছে, খাবার অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, জলে অ্যালার্জি, বিভিন্ন রকম অ্যালার্জি থাকে, যাদের ডাস্ট অ্যালার্জি তাদের কিন্তু আর্সেনিক আয়োড মারাত্মক ওষুধ। অর্থাৎ আমি প্রচুর রোগী, আমি ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে, যা অ্যালার্জির সঙ্গে কনজাংটিভাইটিসের সংযোগ আছে, যেগুলো আমি কিন্তু আর্সেনিক আয়োড দিয়ে আমি প্রচুর ফল পেয়েছি। কিন্তু মনে রাখবেন, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আর্সেনিক আয়োড 6 পাওয়ার, একটু বয়স হলে 30 পাওয়ার বা 200 পাওয়ার আমরা দিতে পারি। কিন্তু মনে রাখবেন যে 200 পাওয়ার যখন দেবো তখন বেশি ডোজ কিন্তু প্রয়োগ করা যাবে না। আর যখনই দেখবো যে আমরা আর্সেনিক আয়োডের সঙ্গে আমরা ক্যালিফাস দিতে পারি, ক্যালিফাস কিন্তু একটা মারাত্মক ওষুধ, সমস্ত ক্ষেত্রে, নার্ভের ক্ষেত্রে কাজ করে বা দুর্বলতার ক্ষেত্রে কাজ করে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আর্সেনিক আয়োড আমরা প্রয়োগ করতে পারি, অবশ্যই আমরা ফল পাবো। সুতরাং যে মেডিসিনগুলি আপনাদের সামনে আমি আলোচনা করলাম, প্রত্যেকটা মেডিসিন কিন্তু আমার অভিজ্ঞতায় আমি প্রয়োগ করেছি, যেগুলি আপনাদের সামনে আমি শেয়ার করছি। হোমিওপ্যাথি কিন্তু একটা আটলান্টিক মহাসাগরের কিন্তু কোনো শেষ নাই। তা আমি আমার অভিজ্ঞতা, যেগুলি মেডিসিন আমি নিজে প্রয়োগ করি, আমি ফল পেয়েছি, সেইগুলি শুধু আপনাদের সামনে আমি শেয়ার করছি। সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।